नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल मऊ किचन आसाम। और आज के आमी बनाच्छी एकटा जलखाबारे रेसिपी पास्ता। तो चलुन आमी किभाबे पास्ताटा बानिये निच्छी आपनादेर साथे शेयर करी। तो पास्ताटा आमी सेद्ध करे निएछी, आर लागछे आमार टमेटो कुची, एकटु रसुन कुची, पियाज कुची, कैप्सिकाम और बाँधाकपि कुची, और टमेटो केचाप और पास्ता सस और एकटु गोलमरिचर गुड़ो, परिमाण मतो लवण। प्रथमे आमी पैनटा गरम होते बसिए दिएछि। पैनेते आमी दिए दिच्छि एक टेबिल चामच मतो सादा तेल। तेलटा एकटु गरम हो जाबे भालो करे। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য উপকরণগুলো অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি কুচিটা আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু রেখে দেব টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তাটা আমি নুন আর সামান্য তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। পাস্তা মশলা অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার টমেটো কেচাপটাও দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে নিয়ে, আর আপনারা এখানে লঙ্কা কুচি অ্যাড করতে পারেন, যেহেতু আমার ছেলে খাবে সেজন্য আমি লঙ্কাটা দিইনি। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার রেডি হয়ে গেল পাস্তা। আমি পাস্তাটা নিয়ে চলে এসেছি সাজিয়ে, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর আপনারাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তো এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আর ধন্যবাদ।